ক্লাস সিক্স তোমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজ শুরু হবে তা হল হরপ্পা সভ্যতা পৃথিবীতে যে বড় সভ্যতাগুলি গড়ে উঠেছে তা সবই নদীকে আশ্রয় করে যেমন মিশরীয় সভ্যতা নীলনদ সুমের বা মেসোপটেমিয়া সভ্যতা ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী চীন সভ্যতা ইয়াং শিক নদীকে এবং এই যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু নদীর উপত্যকায় গড়ে ওঠা প্রথম সভ্যতা তা সিন্ধু নদকে আশ্রয় করে গড়ে উঠেছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে হরপ্পা ও উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মহেন্দ্র কেন্দ্র দুটি আবিষ্কার হয় ওই দুটি কেন্দ্রই সিন্ধু উপত্যকায় অবস্থিত তাই শুরুতে এই সভ্যতার নাম হয়েছিল সিন্ধু সভ্যতা কিন্তু পরে সিন্ধু উপত্যকার বাইরেও এই সভ্যতার অনেক কেন্দ্রের খোঁজ মিলেছে সেই সবকটা কেন্দ্রকেই সিন্ধু উপত্যকার কেন্দ্র বলার যুক্তি নেই ফলে হরপ্পার নামেই এই সভ্যতার নাম হয় হরপ্পা সভ্যতা কারণ সেখানেই ওই সভ্যতার প্রথম কেন্দ্রটি আবিষ্কৃত হয়েছিল তাছাড়া হরপ্পা ছিল ওই সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র সময়টা আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ তখনকার পাঞ্জাব প্রদেশে শাহিওয়াল জেলায় গিয়েছিলেন একজন ব্রিটিশ সৈনিক চার্লস ম্যাশেন ম্যাশেনের ধারণা ছিল ওখানেই খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ হয়েছিল কিন্তু তখনও ওই অঞ্চলের আসল গুরুত্ব কেউ জানতেন না আঠেরোশো পঞ্চাশের দশকে ব্রিটিশ পুরাতত্ত্ব বিভাগের আধিকারিক আলেকজান্ডার কানিংহাম হরপ্পা অঞ্চলে যান প্রত্নতত্ত্বে তার উৎসাহ ছিল ওই অঞ্চলে খোঁড়াখুড়ি করে কিছু জিনিসপত্র পেয়েছিলেন তবু তখনও হরপ্পা সভ্যতার বিষয় কিছু জানা যায়নি আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আবার কানিংহাম হরপ্পায় যান গিয়ে দেখেন সেখানকার ইঁট রেললাইনে ব্যবহার করা হয়েছে সেখানে কানিংহাম বেশ কিছু জিনিস পান আর পান কয়েকটা শিলমোহর তাতে খোদাই করা ছিল অজানা হরফের লেখা কানিংহাম এবারেও হরপ্পার আসল গুরুত্ব বুঝতে পারেননি শেষ পর্যন্ত উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হরপ্পায় খড়াগড়ি শুরু করেন তার পরের বছর রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র দরতেও খনন কাজ শুরু করেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে জন মার্শাল হরপ্পা ও মহেনজোধর বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ করেন প্রাচীন ভারতের ইতিহাস নতুন করে লেখা শুরু হয় তারপর থেকেই হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতাও বলা হয় কারণ হরপ্পা সভ্যতায় যে লিপি খুঁজে পাওয়া যায় তা এখনও পড়া যায়নি তাই প্রত্নতত্ত্বের উপরেই ভিত্তি করে হরপ্পা সভ্যতার ইতিহাস জানতে হয় এই সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানত সেজন্য একে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতাও বলা হয় তামা ব্রঞ্জ যুগের সভ্যতাগুলির মধ্যে হরপ্পা সভ্যতাই সবচেয়ে বড় এই সভ্যতার সময়কাল মোটামুটি ধরা হয় খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ থেকে খ্রিস্টপূর্ব দেড় হাজার অব্দ পর্যন্ত তবে এই সভ্যতার উন্নতির কাল খ্রিস্টপূর্ব দু থেকে খ্রিস্টপূর্ব আঠেরোশো পর্যন্ত আমরা ধরে নিতে পারি হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত ছড়িয়েছিল সাধারণভাবে বলা হয় জম্মুর মান্ডা ভারতীয় উপমহাদেশে এই সভ্যতার উত্তর সীমা তবে তারও উত্তরে আফগানিস্তানের একটি প্রশ্নক্ষেত্রেও হরপ্পা সভ্যতার অনেক লক্ষণ দেখা গেছে দক্ষিণে গুজরাট ও কচ্ছ অঞ্চলে হরপ্পা সভ্যতা ছড়িয়ে পড়েছিল তবে আরও দক্ষিণে মহারাষ্ট্রের দৈমাবাদ অঞ্চলেও এই সভ্যতার ছাপ দেখা যায় হরপ্পা সভ্যতার পশ্চিম সীমা বর্তমান পাকিস্তানের বালুচিস্তান পর্যন্ত ছড়িয়ে পড়েছিল পূর্ব দিকে হরপ্পা সভ্যতার চিহ্ন পাওয়া গেছে আলমগীর পর্যন্ত এই শহরটা দিল্লির পূর্ব দিকে প্রায় সাত লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়েছিল হরপ্পা সভ্যতা ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতেই প্রথম নগর গড়ে উঠেছিল তাই একে প্রথম নগরায়ুন বলা হয় মহেঞ্জোদারো ও হরপ্পা ছিল সবচেয়ে বড় দুটি নগর সে তুলনায় লোথাল ও কালীবাঙ্গান ছিল ছোট হরপ্পার নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট ও আলাদা এলাকায় ভাগ করা ছিল শহরে একটি উঁচু এলাকা থাকত প্রত্নতাত্ত্বিকরা তাকে বলেন সিটাডেল এই এলাকাটি একটা বানানো ঢিবির ওপর অবস্থিত ছিল সাধারণত ঢিবিটি আয়ু তাকার হতো উঁচু এলাকায় বানানো হতো জরুরি ইমারত সেগুলি সাধারণ মানুষের থাকার বাড়ি হতো না নগরের প্রধান বসতি এলাকাটা নিচু অঞ্চলেই থাকত ওই অঞ্চলের বাড়িগুলির বেশিরভাগই বসত বাড়ি উঁচু এলাকাটি প্রায়শই নগরের উত্তর বা উত্তর পশ্চিম দিকে থাকত নিচু বসতি এলাকাটা থাকত পূর্ব বা দক্ষিণ পূর্ব অংশে একমাত্র চান্ন কোনো সিটাডেল ছিল না সিটাডেল এলাকাটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকতো হরপ্পায় নগরের উত্তর ও পশ্চিম দিকে দুটি ঢোকা ও বেরোনোর ফটক ছিল মহেন্দ্র উঁচু এলাকায় একটি বড় জলাধার ছিল সেটি পাকা পোড়ানো ইটের তৈরি বোধহয় স্নান করার জন্য এটি ব্যবহার করা হতো আয়ুতাকার জলাধারটিতে ওঠা নামার জন্য সিঁড়ির ধাপও ছিল জলাধারটির কাছাকাছি কয়েকটি ছোট ঘরও দেখা যায় জলাধারটি সম্ভবত নগরের বিশিষ্ট ব্যক্তিরা ব্যবহার করতেন হরপ্পা সভ্যতার নগর জীবনে খাদ্যশস্য মজুত রাখার বিশেষ গুরুত্ব ছিল মহেঞ্জোদারো ও হরপ্পায় খাদ্যশস্য মজুত রাখার জন্য দুটি বড়ো জায়গা ছিল সেগুলি অনেকটা পাকা ইটের তৈরি বাড়ির মতো হরপ্পায় শস্য রাখার বাড়িটির ভেতরে ছিল দুই সারিতে ভাগ করা মোট বারোটা বড় তাক সেখানে হাওয়া চলাচলের জন্য ঘুলঘুলিও ছিল ফলে খাদ্যশস্য শুকনো ও তাজা রাখা সম্ভব হতো তাছাড়া শস্য ঝাড়াই বাছাইয়ের ব্যবস্থাও ছিল সেখানে দুই সারি ছোট বাড়িও দেখা যায় সম্ভবত ওখানে কাজ যারা করতো তারা ওই বাড়িতে থাকত মহঞ্জদারোর উঁচু এলাকায় আরেকটি বিশাল ইমারত পাওয়া গেছে মনে করা হয় সেটি সাধারণ বাড়ি নয় এই ইমারতটি সম্ভবত কোনো উৎসবে জমায়েত হওয়ার জন্য ব্যবহার হতো ঢোলাবিরা নগরের সিটাডেল এলাকায় একটি জলাধারু দেখা যায় নগরের নিচু এলাকায় থাকতো মূল বসতি বাড়িগুলির নানা রকম আকার দেখা যায় মহেন্দরতে প্রায় তিনশো বর্গমিটার আয়তনের একটি বাড়ি পাওয়া গেছে তাতে সাতাশটা ঘর ও একটি আঙিনা ছিল আর একটা বড় বাড়িতে ওঠার সিঁড়ি ভাঙা অবস্থায় পাওয়া গেছে ওই বাড়িটির হয়তো অনেকগুলি তলা ছিল ওই ধরনের বড় বাড়িতে ধনী মানুষেরাই থাকতেন বলে মনে করা হয় বসত বাড়িগুলিতে বেশ কিছু ঘর থাকলেও রান্নাঘর থাকতে একটি মনে করা হয় ওই বাড়ির বাসিন্দাদের একটি হেসেল ছিল হয়তো হরপ্পা সভ্যতায় যৌথ পরিবার ছিল ছোট বাড়িগুলি দেখে মনে হয় সেগুলিতে গরিব মানুষেরা থাকতেন এর থেকে হরপ্পার নগর জীবনে ধনী গরিব ভেদাভেদ ছিল বলে আমরা সহজেই অনুমান করতে পারি আজ এ পর্যন্তই পরের পর্যায়ের জন্য